আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার বাসায় একজন গেস্ট আসবে, একটা ফ্যামিলি, যেহেতু এখন বেশি কেউ আসা এটা কেউ করে না, আমিও যাই না, তো অনেক দিন পর কেউ আসতেছে আমার বাসায়। তো আমি এখানে 3 কিলো মাংস নিয়েছি, রান্না করে ফেলছি। 3 কিলো যে একসাথে খাওয়া হবে তা কিন্তু না, রান্না করে রাখলাম। তো এইখানে আমি বড় সাইজের, আমাদের এখানে তো বড় বড় পেঁয়াজ পাওয়া যায় জানেন বাইরের দেশে, তো ওই পেঁয়াজ 2 কাপ হবে পরিমাণ পেঁয়াজ দিলাম। আর আস্ত মশলা দিলাম কিছু, দারচিনি, এলাচ, তেজপাতা। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ভরে লাল মরিচ, খুব একটা ঝাল করব না। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আর 4 টেবিল চামচ ভরে ভরে আদা রসুনের পেস্ট। আমি এখানে 1/2 কাপ তেল দিলাম, আর লবণটা আমি পরে দিব, যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু এই জিনিসটা করলে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, লবণ যদি সাথে দিয়ে দেন মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। আর অন্য সব মশলা আমি পরে দিব। আর এইখানে আমি ম্যাঙ্গো, পাকা ম্যাঙ্গোকে আমি পাল্প করে নিচ্ছি। এই দেখেন, এটা কিন্তু আমি প্রায় 15-20 দিন 1 মাস ঘরে রেখে দিতে পারবো ফ্রিজে। তো এখন আমি এটা দিয়ে একটা ম্যাঙ্গো পুডিং বানিয়ে নিব। তো আমি 3 কাপ দুধ, সেটা জাল দিয়ে 1 কাপ করেছি, 1 কাপের থেকে কম চিনি নিয়েছি, কারণ চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন 2টো ডিমের মধ্যে। আমি এটাকে এখন ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা ডিমের সাথে না মিশে। আর এখানে 1 কাপ আমি ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম। এটা কিন্তু কৌটায় কিনতেও পাওয়া যায়, আপনারা কিনাটাও ব্যবহার করতে পারেন সেম। আর দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি সেই ঘন করা দুধ, 3 কাপকে 1 কাপ করে নেওয়া। দুধটা ঘন করে নিলে তখন পুডিংটা জমতে অসুবিধা হয় না। তো আমি এখন এটাকে ছেঁকে নিচ্ছি, কারণ পুডিংটা খুব স্মুথ হবে যদি আপনি ছেঁকে নেন। আর এই যে আমি এখানে এক চুলায় আমি একটা পাতিলে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, এটা ক্যারামেলের জন্য, এটা কিন্তু নাড়তে হবে না। তো যখন জমে গিয়েছে একদম ঠান্ডা হয়ে, তখন আমি আমার এই পুডিংয়ের গ্রেভিটা ঢেলে দিলাম। এখন আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে এটাকে 30 মিনিটের জন্য আমি এখানে চুলায় বসিয়ে দিব। তো 30 মিনিট পর আমি এখন উঠিয়ে দেখি কি অবস্থা। এই যে আমার নাইফটা কিন্তু একদম ক্লিয়ার আসছে, পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টা পরে ঠান্ডা করে এটা ঢেলে নিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার ম্যাঙ্গো পুডিং, এটা আমি ফ্রিজে রেখে দিব, মেহমান আসলে তখন সার্ভ করব। আর এই ফাঁকে কিন্তু আমি অনেক কাজ সেরে ফেলেছি। আর কাজগুলো যদি আপনি পরিকল্পনা করে করেন যে কোনটার পর কোনটা করবেন, তাহলে কিন্তু আপনার কাজগুলো 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো এখন আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরা, ধনিয়া, আর দিব গরম মশলা, কাঁচা মরিচ দিয়ে আমি মাংসটাকে রান্না করব। তো এখানে আমি রোস্ট করছি না, আমি কোরমার মতো কিন্তু ঝাল করব, লাল এবং ঝাল। তো মুরগি আমি ভেজে নিয়েছি, এখন আমি এই গ্রেভিটা, পেঁয়াজ বাটা আর যা যা মশলা লাগে সেগুলো দিয়ে একটু গোলাপ জল দিলাম। আর এখানে আমি মাছ ভেজে সেই মাছটাকে 2 পেঁয়াজা করব। মাছ অবশ্য সবাই খায় না, এখানে তো বাচ্চারা মাংস ছাড়া মাছ খেতে পারে না, খায়ও না। তো আলহামদুলিল্লাহ আমি আমার কাজগুলো ধীরে ধীরে করতে পারতেছি,
আর আমি আপনাদের সাথে শেয়ার করি, সব রেসিপি আজকে শেয়ার করতে পারবো না, আর গেস্টের পরিমাণ খুব বেশি না, তো বাচ্চা আসবে, বাচ্চাদের জন্য কিছু করব। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কীভাবে পোলাওটা রান্না করি, খুব ঝরঝরা হয়, আর বিয়েবাড়ির যে একটা মিষ্টি মিষ্টি পোলাও থাকে ঠিক ওই রকম। তো আমি এখানে তেলের মধ্যে ঘি দিলাম, যে ঘি দিয়ে পেঁয়াজ কাটা একটু দিলাম যেন ময়েশ্চারাইজার ভাব থাকে পোলাওটার মধ্যে, আর দিলাম আস্ত মশলা, যেটা দারচিনি, এলাচি, তেজপাতা, 3 টেবিল চামচ ঘি দিয়েছি, তার ডাবল আমি তেল দিয়েছি এখানে, 2 টেবিল চামচ লবণ দিয়ে এখন চালটাকে একটু ভাজবো। আপনারা পরিমাণ বুঝে তারপর লবণটা ইউজ করবেন, আর ভাজাটা খুব বেশি সময়, 2-3 মিনিট ভাজলেই হবে। যখন শুনবেন এরকম একটা সাউন্ড আসে তখনই কিন্তু আপনি পানি কিংবা মিল্ক দিয়ে দিবেন। তো আমি এখানে এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি, তারপরে পানিটা দিব। আর রান্নাটা কিন্তু এটার মধ্যেই টেস্ট বাড়ে, পোলাও আমরা কিন্তু সবসময় সাদা পোলাও রান্না করি পানি দিয়ে, কিন্তু আপনি যদি একটু মিল্ক দিয়ে রান্না করেন তাহলে দেখবেন ওইটার স্বাদ অন্যরকম হয়, করে দেখুন। তা আমি পানিটা ওইভাবে মেপে দিই না গ্লাসে গ্লাসে, এটা আন্দাজ হয়ে যায় রান্না করতে করতে, আঙ্গুলের 1 কর কি 1.5 কর উপরে দিলেই হবে, দিয়ে আপনি হাই হিটে রাখেন, পরে আপনি চুলা কমিয়ে দিবেন, তখনই আপনার পোলাও নাড়তে হবে না, এমনিই হয়ে যাবে। তো এই যে হয়ে গেল, আমি এখন উপরে ঘি দিয়ে বেরেস্তা দিয়ে বসিয়ে রাখবো আরও 8-10 মিনিট। আর এই ফাঁকে কিন্তু আমি আমার বাচ্চাদের খাবার দিয়েছি, আরও অনেক কাজ করেছি ঘরের। তা এখন আমি মাছ ম্যারিনেট করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দই নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আর দিব এখন লবণ স্বাদ মতো, লেবুর রস দিলাম 1 চামচ। দেখেন এখানে কিন্তু আমি টক জিনিসটা বেশি দিয়েছি, সয়া সস দিচ্ছি 2 চামচ, আর দিব আমি সরিষার তেল 2 চামচ। আর এই যে মাছকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 20-25 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই মশলাটা দিয়ে, তা এখন আমি ভেজে নেব। আর ম্যারিনেট করার কারণে মাছটা কিন্তু অনেকটাই আমি হাত দিয়ে দেখেছি নরম হয়েছে, মশলাটাও ভিতরে ঢুকেছে, তা আমি এটা এখন ভেজে নিব। আমার কিন্তু আরেক চুলায় রান্না হচ্ছে, যেহেতু একটার পর একটা করে ফেলতে হবে, আমি এই ফাঁকে সবজিও রান্না করেছি। আসলে আমাদের এখানে তো হেল্প করার মতো কেউ থাকে না, আমাদেরই করতে হয়। আর হ্যাঁ, এই যে আমি তেলের মধ্যে কিন্তু কতগুলো রসুনের কোষ দিয়েছি, আর দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা দিলে আপনি দেখবেন রসুনের যে একটা গ্রান তেলের মধ্যে চলে যায় আর মাছের মধ্যে ওই গ্রানটা আসে। যদি আপনাদের ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো আমি এখানে চাপলি কাবাব বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে, কারণ কাবাবটার রেসিপিটা আমি এখন দেখাতে পারবো না, আসলে অনেক টাইম লেগে যাবে এই সমস্ত ভিডিও যদি একসাথে করে দেই, আর আপনাদেরও সময় হবে না দেখার। তো আমি এখানে চাপলি কাবাব তো টমেটোটা উপরে দিয়ে দেয়, আবার অনেকে সেটা চপচপ করে দিয়ে দেয়, তো আমি ওইভাবেই দিলাম। আর চাপলি কাবাবটা করার আরেকটা রিজন যে এটা খুব অল্প তেলে হয়ে যায়, তেলটা খুব একটা বেশি লাগে না। আমি কিন্তু আমার মোটামুটি রান্না শেষ, আমি ঘর গুছিয়েছি, আর আমার এই পিকচারটা, আমার ছেলের আঁকা এই পিকচারটা দেখলে আমার মনটা ভরে যায়,
যতই কাজ করি। আর এখানে আমি একটা সিনামন ফ্লেভারের একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম, ঘরে যেন মাছ মাংসের গন্ধটা, ওই গন্ধটা যেন না থাকে। তো আমার গেস্ট আসবে আরও 1 ঘন্টার মতো বাকি আছে, ঘড়ি আমি দেখলাম, তারপর ফোনও করেছি তারা কখন আসবে, অপেক্ষায় আছি। কারণ বাচ্চারা বাইরের খাবার খাবে না, আর ওরা যেহেতু বিকেলের দিকে আসতেছে, বিকেল থেকে রাত, তো ডিনারটাও হয়ে যাবে সাথে বিকেলের নাস্তাটা। তো অন্য কিছু না করে, আমার বাচ্চারাও যেহেতু এটা পছন্দ করে, আমি একটা পিজা বানিয়ে নিচ্ছি, বিফ পিজা। আমি বিফ দিয়ে আর হ্যালাপেনিও অলিভ, গ্রিন অলিভ দিয়ে, তো এই যে হয়ে গেছে আমার পিজা, এখন আমি কেটে এটা টেবিলে রেখে দিব। আর গেস্ট কিন্তু চলে আসছে, গরম গরম পিজা, গরম গরম চিকেন ফ্রাই। তো আলহামদুলিল্লাহ আমার গেস্টরা আসছিল, তারা চলে গেছে, যেসব খাবার এখন টেবিলে আমি অনেকটাই গুছিয়ে রেখেছি, এখন এগুলাকে হালকা ঠান্ডা করে করে আবার বক্সে ভরবো আর কি। ভালোই লাগলো, অনেকদিন পর বাসায় গেস্ট আসলো, কারণ অনেকদিন আমরা কারো বাসায় যাই না, কেউ আমাদের বাসায় আসে না। তো সরি আমি মেহমানদের আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি, আসলে আমার ইউটিউব চ্যানেলটা নতুন আর সব মেহমানকেই যে সামনে আনা যাবে এটাও হয় না, তাই আমি আপনাদের দেখাতে পারিনি। তো আল্লাহ হাফেজ। এই যে আমি রাতের আকাশটা আপনাদের সাথে শেয়ার করি।